যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল কেবল নিজের ভূরাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য এবং দিন শেষে এই কৌশল ব্যর্থ হতে বাধ্য। সিঙ্গাপুরে চলমান এশিয়ার নিরাপত্তা বিষয়ক শেঙ্গ্রিলা সম্মেলনে শনিবার একথা বলেন চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের ডেপুটি চিফ জিং জিয়ানফেং। এর আগে 21তম শেঙ্গ্রিলা সম্মেলনে কথা বলেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। সেই সূত্র ধরে জিং বলেন লয়েড অস্টিনের বক্তব্য নিছক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তিনি যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল ফেরি করে বেড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের বয়ান ছিল পুরোটাই ফাঁপা কথায় ভরা। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির কথা বললেও আসলে তারা শীতল যুদ্ধের মানসিকতা নিয়ে আসছে। এই অঞ্চলের বিভিন্ন দেশের সাথে জোট বেঁধে এখানে তারা মূলত ন্যাটোরই আরেকটি সংস্করণ তৈরি করতে চায়, যাতে করে তাদের আধিপত্য বজায় থাকে। এ প্রসঙ্গে চীনের এই জেনারেল আরও বলেন এই অঞ্চলের বিশেষ কিছু দেশের সাথে জোট গঠনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র মূলত বিভাজন তৈরি করছে। এতে করে সংঘর্ষকে উস্কানি দেওয়া হচ্ছে, একই সাথে অবমূল্যায়ন করা হচ্ছে আঞ্চলিক স্থিতিশীলতাকে। এটি ইতিহাস বিরুদ্ধ এবং এ অঞ্চলের দেশগুলোর পারস্পরিক উন্নয়ন, সহযোগিতা, শান্তি ও স্বার্থের পরিপন্থী। এটি কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থসিদ্ধি করছে। শুক্রবার থেকে সিঙ্গাপুরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী 21তম শেঙ্গ্রিলা সম্মেলন। 2002 সাল থেকে সিঙ্গাপুর সরকারের সহায়তায় লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IISS এ সম্মেলনের আয়োজন করে আসছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।